জি আমি অবশ্যই গ্যারান্টি সহকারে বিক্রি করি। যদি কেউ আমার এখান থেকে নেয়, সে এখানে আমার এখানে এসে দেখে শুনে জাস্টিফাই করে নিয়ে যাওয়ার পরেও যদি সে কাঙ্ক্ষিত রেজাল্টটা না পায়, তাহলে অবশ্যই আমি আমার ওইটা নিজ খরচ আমি নিয়ে চলে যাবো। কম হয় আপনি অবশ্যই ফেরত নেবেন। জি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা অনেকে ভালো ভালো গাভীর সন্ধান চান, তো আপনাদেরকে সন্ধান দেওয়ার জন্য বিভিন্ন জায়গাতে ছুটে যাই। তো আজকে আমরা চলে আসছি শরীফ ভাইয়ের এখানে। তো আপনারা জানেন যে শরীফ ভাই পড়াশোনা করেন, পাশাপাশি কিন্তু উনি গাভী লালন পালন করেন এবং বিক্রিও করে থাকেন, আর বিক্রিটা কিন্তু উনি একদম এক গ্যারান্টি সহই করে থাকেন। উনি যে দুধের কথা বলে দিবেন সেটা যদি মিল না হয়, বাড়িতে গিয়ে উনি নিজ খরচে গাভীগুলো রিটার্নও নেবেন এবং আপনাদের টাকাও ফেরত দিবেন। তো শরীফ ভাইয়ের এখানে আসার পরে যতটুকু জানতে পারলাম, ওনার এখানে 25 লিটার উপরও দুধের গাভী রয়েছে, পাশাপাশি আবার ছোট ছোট গাভীও রয়েছে। আপনারা 1,80,000 টাকা থেকে শুরু করে 3,50,000 টাকার গাভীও নিতে পারবেন। তো চলুন ওনার গাভীগুলো একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন শরীফ ভাই? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীফ ভাই আজকে চলে আসলাম আপনার এখানে, কিছু গাভী দেখাবো আমার দর্শকদেরকে। জি, এখন কি অবস্থা আপনার খামারে, কি অবস্থা? আলহামদুলিল্লাহ খামারের অবস্থা মোটামুটি ভালো, তবে খাবারের দাম যে পরিমাণ বাড়ছে, হ্যাঁ দুধের দাম সেই পরিমাণ আমাদের নাই, এর জন্য একটু আমাদের ভোগান্তির ভিতরেও থাকতে হচ্ছে। এই 2,000 টাকা বস্তা ভুষির বস্তা, এইখানে আসলে আমাদের গরু পেলে পোষায় না, দুধের দাম 35 টাকা, 35 টাকার উপর কোনো দাম নাই, 35 টাকা এখনো 35 টাকা, খুবই কম। হ্যাঁ খুবই কম। আচ্ছা আপনি তো পাশাপাশি সংগ্রহ করে বিক্রিও করেন? হ্যাঁ জি, আমি সংগ্রহ করে বিক্রি করি। এবারে আশা পর দেখতেছি অনেকগুলো গাভী, মাশাআল্লাহ। জি অনেকগুলো আছে। সর্বোচ্চ কত লিটার দুধ? সর্বোচ্চ আমার এখানে 25-26 লিটার দুধের গরু এবং সর্বনিম্ন 12-13 লিটার। জি, দাম কেমন আছে আপনার? আমার এখানে আপনার 3,50,000 টাকা থেকে শুরু করে, হ্যাঁ সর্বোচ্চ 3,50,000 টাকা এবং সর্বনিম্ন আছে 1,80,000। জি জি। আচ্ছা স্যার, আপনি তো আগে দেখছি যে আপনি গ্যারান্টি সহ বিক্রিটা করেছেন, এখন কিভাবে করেন? জি আমি অবশ্যই গ্যারান্টি সহকারে বিক্রি করি। যদি কেউ আমার এখান থেকে নেয়, সে এখানে আমার এখানে এসে দেখে শুনে জাস্টিফাই করে নিয়ে যাওয়ার পরেও যদি সে কাঙ্ক্ষিত রেজাল্টটা না পায়, তাহলে অবশ্যই আমি আমার ওইটা নিজ খরচ আমি নিয়ে চলে যাবো। যে দুধটা বলে দিবেন সেটা যদি কম হয় আপনি অবশ্যই ফেরত নেবেন। জি খুবই ভালো লাগলো শরীফ ভাই, কথা এবং কাজে যেন অবশ্যই মিল থাকে সেটাই চাই। জি ইনশাল্লাহ আশা করি যে মিল থাকবে ইনশাল্লাহ, এতটুকু আশা। চলেন শরীফ ভাই আপনার গাভীগুলো একটু দেখা এবং দরদাম সব বিস্তারিত জানেন। চলেন শরীফ ভাই, শুরুতে আমরা একটা গাভী দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। হ্যাঁ এটা দুই দাঁত, মাত্র দুই দাঁত হচ্ছে, এটা দাঁত পড়ছে আজকে 7-8 দিন হলো, মাত্র দুই দাঁত হচ্ছে। এটার সাথে ষাঁড় বাচ্চা এবং গাভীটি খুবই শান্তশিষ্ট, এই যে দেখেন খুবই শান্তশিষ্ট, এই যে যেখানে এই গাভীটা, হ্যাঁ যে কেউ, হ্যাঁ মা বোনেরাও এই গাভীটা ইচ্ছা করলে পালতে পারবে। এই যে খুবই শান্তশিষ্ট একটা ফার্স্ট ল্যাকটেশনের একটা গাভী, খুবই শান্তশিষ্ট একটা গাভী, এই যে দেখেন। এবং এর চামড়াটা অনেক পাতলা, চামড়াটা অনেক পাতলা, আর দাঁতেও মাত্র দুই দাঁত হচ্ছে, সাথে ষাঁড় বাচ্চা। কতদিন হচ্ছে বাচ্চা দিচ্ছে? বাচ্চা দিছে আজকে 9 দিন। জি কেমন দুধ পাচ্ছেন এখন? এটা থেকে আমি দুধ পাচ্ছি 2 বেলা 15-16 কেজি। জি এটা আরো 2-1 লিটার দুধ বাড়বে, যখন 20-22 দিন হবে ইনশাল্লাহ তখন আরো 2-1 লিটার দুধ বাড়বে। এটার দাম চাবেন কত? এটার চাওয়া দাম আমি 2,60,000 চাচ্ছি। 2,60,000? জি, আলোচনা করতে পারবেন। আরেকটা গাভী দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান, এটাও প্রথম বিয়ানো। হ্যাঁ এই গাভীটাও আপনার বাচ্চা দিছে আজকে 3 দিন হলো, এটার সাথেও সার বাচ্চা। সার বাচ্চা? জি। এটা থেকে এখন শাল দুধ টানতেছি। জি এটা ফার্স্ট ল্যাকটেশন। জি নতুন গাভী? জি নতুন গাভী। আচ্ছা নতুন গাভীটি মনে হয় দর্শকদের জন্য একটু ভালো বেশি? হ্যাঁ এইগুলো লং প্রসেস, এইগুলো সামনের বিয়ানেতে অনেক ভালো হবে, আরো অনেক বড় হবে, দুধের রেঞ্জটা অনেক বাড়বে। হ্যাঁ এই গাভীটা তো এখনো মানে বাচ্চা, কেবল দুই দাঁত, অল্প বয়স, লং লাস্টিং এটা চলবে। জি কেমন দুধ আশা করেন?
এটা থেকে আমি 17 প্লাস দুধ আশা করতেছি হ্যাঁ কিন্তু আমি শাল দুধ টানতেছি তিন চার বার টানতেছি শাল দুধই পাচ্ছি আমি 14 লিটার 13 লিটার এটার দাম চাবেন কত টাকা এটার আমি চাওয়া দাম 2,55,000 2,55,000 জি তারপর আলোচনা তো করতে পারি জি পাশাপাশি আমরা আরেকটা গাবি দেখতে পাচ্ছি এই গাবিটাও হ্যাঁ দুই দাঁত হচ্ছে মাত্র এই গাবিটা প্রেগন্যান্ট এই গাবিটা বাচ্চা দিতে এখনো 15 দিন টাইম আছে দেখেন এখন এই গাবিটা নতুন তারপরেও দেখেন খুব শান্তশিষ্ট হয়ে যে দেখেন চারটা বান চার জায়গায় হ্যাঁ এখনো মানে দাঁত মানে কেবল উঠতেছে মানে হ্যাঁ দাঁত এখনো ভাঙে নাই হ্যাঁ তো এই যে দেখেন এই যে চারটা বান চার জায়গায় এবং গাবিটি খুব শান্তশিষ্ট হয়ে যে মাজা কোমর দেখেন খুবই এই যে কোনো গলা কম্বল নাই এই যে দেখেন এখানে কোনো ইয়ে নাই গলা কম্বল নাই এই যে নিচে কোনো নাভি নাই হ্যাঁ নিচে কোনো নাভি নাই মানে একদম অরিজিনাল জাতের যেটা বৈশিষ্ট্য থাকা দরকার এই গাভীর মধ্যে সম্পূর্ণ বৈশিষ্ট্যই আছে এই যে দেখেন চামড়াটা অনেক পাতলা চামড়াটাও পাতলা এই যে মুখটাও একদম ছোট কানগুলা হ্যাঁ ছোট চোখগুলা একটু বড় বড় জি দেখেন এটার চাওয়া দাম 2,65,000 জি আলোচনা করে নিতে পারবো ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা তো ফ্রিজিয়ান গাভি সবগুলা হ্যাঁ এটা এটা ফ্রিজিয়ান হ্যাঁ এটাও ফ্রিজিয়ান এটা আপনার দুই দাঁত হচ্ছে এটা প্রেগন্যান্ট এটা 8 মাসের প্রেগন্যান্ট এই যে দেখেন এটা 8 মাসের প্রেগন্যান্ট এই গাবিটা এখনো বাচ্চা দিতে 1 মাস টাইম আছে এখনো আচ্ছা জি এই গাবিটা আমার সংগ্রহ করা এটা আমি দুধের এখন কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না যেহেতু এটা প্রেগন্যান্ট আমি এটা মানে এখনো সম্পূর্ণ উলানটাও নামে নাই এটা যে নিবে আইডিয়া সহকারে এটা নিতে পারে আচ্ছা এটা কেমন দাম চাও এটার চাওয়া দাম 2,60,000 জি এটা কিন্তু বিগ সাইজের এই যে দেখেন কোমর কোমরটা দেখেন মাজাটা অনেক ইয়ে হ্যাঁ কানগুলো ছোট মানে যা বৈশিষ্ট্য যা দরকার সব রূপে গুণে জাত বৈশিষ্ট্যতে সব কিছুতে এটার মধ্যে আছে ঠিক আছে ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা এটা এটাও ফার্স্ট ল্যাকটেশন এটাও আপনার দুই দাঁত এটা বাচ্চা দিতে এখনো 15 দিনের মতো বাকি আছে যে দেখেন এবং এই গাভিটা আশা করতেছি অনেক ভালো মানের একটা গাভি হবে এবং আপনার দুধও ভালো হবে হ্যাঁ এটার সাথে একটু শাহিওয়ালের মিক্স আছে যার কারণে এই গাভিগুলো অনেক বড় হয় বাংলাদেশে এটা সবাই জানে যে শাহিওয়াল মিশ্রিত না হলে গাভি কখনো বড় হয় না জি এর জন্য এটা শাহিওয়াল মিশ্রিত আছে এবং এই গাভিটা মানে দুধের একটা গাভি দুধের একটা গাভি এটা থেকে আমার যে একটা মানে ইয়ে ছিল যে এটার উলান ছিল না একদমই উলান ছিল না উলানটা নামছে কয়েকদিন হলো এবং চারটা বার চার জায়গায় এটার যে বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি এটা থেকে ফার্স্ট ল্যাকটেশনে 20 প্লাস আশা করতেছি জি এবং বিগ সাইজের একটা গাভি এটার দাম চাবেন কত টাকা এটার চাওয়ার দাম হইছে আমি 2,90,000 2,90,000 জি তারপর আলোচনা করতে জি আলোচনা করতে পারবে তবে বাচ্চা দিলে সেটা আলাদা হিসাব আচ্ছা বাচ্চার আগে একদম হ্যাঁ বাচ্চা দেওয়ার একদম বাচ্চার পরে আরেকদম বিশাল সাইজের একটা গাভি এটা জি এটা এই যে দেখেন গাভিটা খুব শান্তশিষ্ট হয়ে যে দেখেন খুবই শান্তশিষ্ট হয়ে যে গাভি যে খুশি এটা সে পালতে পারবে একটা বাচ্চা মানুষও যে যদি এই গাভিটার কাছে যায় তাহলে এই গাভিটা কোনো ধরনের কোনো লড়াচড়া কোনো ধরনের তার রাগ নাই গাভিটি খুবই শান্তশিষ্ট হয়েছে দেখেন যে যে এমন খুশি করে ধরতে পারবে সাথে বকনা বাচ্চা কতদিন হয়েছে বাচ্চার বয়স আজকে 9 দিন হ্যাঁ টোটালি এটা থেকে আমি 20+ দুধ পাচ্ছি বর্তমানেই পাচ্ছি এটা আমি আশা করতেছি যে 24-25 দুধ পাবো ইনশাল্লাহ জি যারা নিতে চায় আমার সাথে সরাসরি এসে দেখে যাচাই বাছাই করবে আরো কিছু বড় আছে এগুলো আপনাদের দেখাই এগুলো দাম দর না বলি হ্যাঁ একটা না বলতে পারেন বাকিগুলো একটু বলে দিয়েন তাহলে মনে হয় সবচেয়ে ভালো হয় আচ্ছা ঠিক আছে সমস্যা নাই একটা দুইটা আমি বলবো না আর বাদ বাকিগুলো দামগুলো আমি বলে দিই ভাই আরেকটা দেখতে পাচ্ছি কি জাত এটা এটা হলস্টিন ফ্রিজিয়ান হ্যাঁ এটার বয়স দুই দাঁত এটার সাথে বকনা বাচ্চা হ্যাঁ এই গরুটাও কিন্তু বিশাল এই যে দেখেন
আমি কিন্তু 5 ফিট 8 ইঞ্চি লম্বা এই যে দেখেন আমি এই সাইড থেকে আমাকে দেখাই যায় না এবং গরুটা খুবই শান্তশিষ্ট একটা গাভী এই যে দেখেন এই এই গাভী দুই দাঁত মাত্র দুই দাঁত এই যে দেখেন গাভীটা হ্যাঁ চারটা বান চার জায়গায় এই যে নেস্টা হ্যাঁ হাটুর এই যে গিরোর উপরে একটা জাত গরু বৈশিষ্ট্য যা থাকে এই যে চারটা উলান উলানগুলো দেখেন ভাগ ভাগ হ্যাঁ উলানগুলো ভাগ ভাগ এই যে দেখেন এখান থেকে দেখেন এক বিঘাত করে উলানগুলো ফাঁকা ফাঁকা এবং বানগুলো খুবই সুন্দর দোয়াইতেও খুব আরাম এই যে দেখেন খুবই আরাম এবং এর এই যে দেখেন খুবই শান্তশিষ্ট এই যে দেখেন আমাকে ইয়ে করতেছে এবং খুবই শান্তশিষ্ট এটা থেকে আমি এখনই দুধ পাচ্ছি 20+ জি এটার আমি চাওয়ার দাম 3,40,000 আলোচনা সাপেক্ষে নিতে পারবে একটা দুই দাঁতের বিগ সাইজের বকনা বাচ্চার সাথে ওলা গাবি এটাও হলস্টেন ফ্রিজিয়ান হ্যাঁ এটা হলস্টেন ফ্রিজিয়ান সাথে বকনা বাচ্চা এটা থেকে আপনার 26-27 লিটার দুধ পাবেন ইনশাল্লাহ হ্যাঁ এবং হ্যাঁ এটা শুধু নাভিটা শাহিয়াল তাছাড়া সম্পূর্ণটাই ফ্রিজিয়ান আর শাহিয়াল গরু ছাড়া বাংলাদেশে কোনো জায়গায় মানে এত বড় গাভী হয় না এই গাভীটা দেখতেছেন এই গাভীটার ওয়েটই হয়েছে 16 মন এর লাইভ ওয়েটটা হয়েছে 16 মন সাথে বকনা বাচ্চা এবং এটা থেকে 26-27 দুধ অলরেডি আমরা পাচ্ছি এটা আর চাওয়ার দাম 3.5 লাখ টাকা আলোচনার সাপেক্ষে কম আছে ভাই আরেকটা গাভী দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা অনেকে বলে অস্ট্রেলিয়ান অনেকে বলে অস্ট্রাল হ্যাঁ সেই ধরনের একটা বিগ সাইজের গাভী এই গাভীগুলো বাংলাদেশে বিলুপ্ত পথে প্রায় হ্যাঁ এই মানে অস্ট্রেলিয়ান গরুগুলা বাংলাদেশে দুধের জন্য সর্বোচ্চ বেশি কিন্তু আমরা ফ্রিজিয়ানটাকে মূল্যায়নটা বেশি করি ঠিক আছে এটা কয় জাতের এটাও দুই দাঁত এটাও বিগ সাইজের দুই দাঁত হ্যাঁ আমি কখনো দুধের গ্যারান্টি দেই না আমার কাছে যেটা বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার পরে হ্যাঁ আমি যেটা দুধ পাই সেই অনুযায়ী আমি গ্যারান্টি গুলো দিই এটার চাওয়ার দাম 2,80,000 জি তো শরীফ ভাই আপনার এখানে আসলে অনেক গরু অনেক গাভী এগুলো তো আসলে সবগুলো একটা একটা করে দেখানো যায় না জি আমার আমার এখানে যে 25-26টা গাভী আছে সবগুলো আমি চেষ্টা করি যে হাই কোয়ালিটি সম্পন্ন গাভীগুলো আমি সংগ্রহ করার আচ্ছা আচ্ছা জি এবং আমি এই গরুগুলো পাইকারি রেটে বিভিন্ন যারা ব্যবসা করে কিংবা বড় বড় খামারি কিংবা ছোট খামারি আমি সবাইকে পাইকারি রেটে গাভীগুলো দিয়ে থাকি পাইকারি রেটে দিবেন জি পাইকারি রেটে দিয়ে থাকি আমি সেই কথা না বলে আমি বলি যে আমার এখানে আসার পরে যদি ভালো লাগে আপনি নিবেন আর যদি না লাগে যে বলবেন যে ফোনে আমাকে গরু ভিডিও দেন আমি আপনার কাছে ফোনের মাধ্যমে নিতে চাই তাহলে বলবো যে আমার কাছে নেওয়ার দরকার নেই আপনি অন্য জায়গায় দেখতে পারেন হ্যাঁ ফোনে বিক্রি করে কারা যারা থার্ড পার্সন আপনি আসলে দেখবেন আপনার সাথে 2-4-5 জন লোক ঘুরতেছে সবসময় আপনার পিছ ছাড়তেছে না আমার লাভ হয় আমি একটা গরুতে 3 লাখ টাকা ইনভেস্ট করে আমার লাভ হয় 5,000-10,000 আর সে বিনা ইনভেস্টে আপনাকে নিয়ে এসে সে বসে থাকবে তাকে দিতে হবে আমার 20,000-15,000 হ্যাঁ আপনি আসলে শুধু আমার এখানে আসবেন আমার এখানে পছন্দ না হলে আপনার মতো আপনি গো চলে যাবেন যদি পছন্দ হয় আপনি আমার সাথে দাম দর করে নিতে পারবেন ঠিক আছে শরীফ ভাই ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম